কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী আগামীকাল থেকে 18 ঊর্ধ্ব সকল প্রাপ্তবয়স্ককে বিনামূল্যে করোনার বুস্টার ডোজ দেওয়া হবে। এই ডোজ সকলকে নেওয়ার পরামর্শ দিলেন পুনের আইসিএমআর এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির অধিকর্তা ডক্টর প্রিয়া এব্রাহাম। আজ কলকাতার বিজ্ঞান নগরীতে ফ্রম ভাইরাস ডিসকভারি টু ভ্যাকসিন বিষয়ক এক বিজ্ঞান বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মানব দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে প্রতিষেধক গ্রহণের পাশাপাশি বুস্টার ডোজ সমান গুরুত্ব পালন করে থাকে। 75 দিনের এই বিশেষ অভিযানে তিনি সকলকে সামিল হওয়ার আহ্বান জানান। It is the lowest, but this slide actually tells you by taking the third dose or the booster dose, you are able to actually increase the antibodies in individuals who get this third dose. The National Institute of Virology is like a civilian army. We never rest. Today it is COVID, tomorrow it could be anything else.